Hi students, I'm the channel science. I'll teach you to know personally. Hajit, now let's start. Question number Sasoyak, Morohomi Sistio Morichikar Karanki. এটা a খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা কে এটা आंसर হবে ডি হাইগেনস নেক্সট প্রশ্ন একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটা হলো রৈখিক ভরবেগ आंसर হবে এখানে সি নেক্সট প্রশ্ন হচ্ছে একটি লেড পেন্সিলে কত শতাংশ লেড থাকে 0 শতাংশ লেড পেন্সিল ইজ লেটের পরিমাণ হচ্ছে 0 শতাংশ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আলো সাধারণত ঘন থেকে লঘু মাধ্যমে যায় आंसर হবে এখানে ডি একই চাপ ও উষ্ণতায় সমআয়তন সব গ্যাসের সমসংখ্যক অণু থাকে কে বলেছেন এটা বলেছেন অ্যাভোগাড্রো आंसर হবে এখানে ডি ওডস মেটালে নিম্নোক্ত কোন ধাতুটি থাকে না এখানে তামা आंसर হবে এখানে বি নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স आंसर হবে বি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে সবথেকে দুর্বল সঞ্চয়ক কোষে কি সঞ্চিত থাকে সঞ্চয়ক কোষে সাধারণত রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে এখানে চারটি অপশন আছে তড়িৎ আধান তড়িৎ বিভব রাসায়নিক শক্তি এবং आंसर ডি এ এবং সি এখানে आंसर হবে শুধুমাত্র রাসায়নিক শক্তি অ্যালকালি ধাতুগুলি কোন ব্লকে রয়েছে এখানে आंसर হবে বি এস কোন ধাতুতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় এখানে কাঁচা লোহার ক্ষেত্রে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় आंसर হবে এখানে কি 1 গ্রাম পরমাণু লোহা হলো এখানে 5.8 গ্রাম এএমইউ आंसर হবে এখানে সি নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ধনাত্মক তড়িযুক্ত কণিকা যা তেজস্ক্রিয় বিঘটনে নির্গত হয় এখানে आंसर হবে বিটা রশ্মি নিম্নলিখিত রশ্মিগুলির মধ্যে কোনটি ধনাত্মক তড়িযুক্ত কণিকা যা তেজস্ক্রিয় বিঘটনের ফলে এখানে आंसर প্রশ্নটার মধ্যে কিছুটা সংশয় আমার রয়েছে তাই প্রশ্নটা আমি স্কিপ করছি নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যদি आंसर জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে নেক্সট প্রশ্ন হচ্ছে একটি মৌলের পারমাণবিক সংখ্যা 2 এবং ভর সংখ্যা 4 হলে মৌলটি কি आंसर হবে এখানে হিলিয়াম নেক্সট প্রশ্ন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে দ্রাবকতা কমে যায় এরূপ যৌগ হলো কোলিচুন आंसर হবে এখানে বি নেক্সট হচ্ছে কোন পদার্থের জাড্য কিসের উপর নির্ভরশীল ভরের উপর নির্ভরশীল आंसर হবে এখানে ডি রান্নার সময় কি ধরনের পোশাক পরা উচিত आंसर হবে এখানে বি সুতি পোশাক কে প্রথম বলেন পৃথিবী নিজেই একটি চুম্বক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন आंसर হবে এখানে বি গিলবার্ট ক্যাথোড রশ্মি যে তড়িদাহিত কণিকা থাকে তা হলো এখানে নিউট্রন आंसर হবে এখানে বি নেক্সট হচ্ছে নিম্নোক্ত কোন ক্ষেত্রে শব্দের বেগ সর্বাধিক হয় 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আর্দ্র বায়ুতে শব্দের বেগ সর্বাধিক হয় কোন বস্তু কণার মুক্তি বেগের মান কত এখানে 11.0 কিলোমিটার পার সেকেন্ড आंसर হবে এখানে সি নেক্সট হচ্ছে মরুভূমিতে সৃষ্ট মরিচিকার কারণ কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন आंसर হবে এখানে ডি আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা কে হাইগেনস আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা এখানে आंसर হবে হাইগেনস নেক্সট প্রশ্ন হচ্ছে 12 ইঞ্চি বা 1 ফুট দৈর্ঘ্য প্রায় কতটা এখানে आंसर হবে সি 0.3048 মিটার এক বর্গ মিটার সমান কত বর্গ মিটার সমান 10.76 বর্গ ফুট নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন এখানে লোহার মরিচা ধরার রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি হীরা নেক্সট হচ্ছে নিচের কোনটি সঠিকভাবে যুক্ত নয় এখানে তড়িৎ বিভব ভোল্ট এন্ড সঠিকভাবে যুক্ত নয় आंसर হবে এখানে সি নিচের কোনটি রোমান পদ্ধতিতে সঠিকভাবে লেখা হয়নি পাঁচ ইকুয়াল টু ই এটা आंसर হবে সি 94 থেকে 101 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট আটটি মৌলের আবিষ্কর্তা হচ্ছে গ্লেন সিবার্ক নেক্সট হচ্ছে তরলের পিষ্টটান মাপক যন্ত্রের নাম হচ্ছে টেনিওমিটার তরলের পিষ্টটান মাপক যন্ত্রের নাম টেনিওমিটার টেনিওমিটার সকল তেজস্ক্রিয় বিভাজনের শেষে কি পাওয়া যায় লেট পাওয়া যায় आंसर হবে এখানে সি কম্পাঙ্কের একক কি কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ অ্যাভোগাড্রোর সংখ্যা কে নির্ণয় করেন মিলিকান অ্যাভোগাড্রোর সংখ্যা নির্ণয় করেন দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে তাদের মাধ্যাকর্ষণ শক্তি 1/4 ভাগ হবে आंसर হবে এখানে সি
ক্যাথোড রশ্মিতে যে তৈদাহিত কণিকা থাকে তাকে কি বলে? তাকে বলে ইলেকট্রন। অ্যান্সার হবে এখানে সি। উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে? বার্নুলি নীতির উপর। অ্যান্সার হবে এখানে এ। নিম্নোক্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? বল হচ্ছে ভেক্টর রাশি। আলোক তড়িৎ সূত্রের আবিষ্কর্তা হচ্ছেন এখানে আইনস্টাইন। একটি চৌম্বক চৌবাচ্চার আপাতত গভীরতা 6 মিটার হলে তার প্রকৃত গভীরতা 8 মিটার হবে। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি? অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। প্যারামিটার আবিষ্কর্তাকে টরিসলি। এবং পেয়ার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? পাস্কাল নীতির উপর ভিত্তি করে কাজ করে পেয়ার। শব্দের গুণ নির্ধারিত হয় কার দ্বারা? কম্পাঙ্ক। শব্দের গুণ নির্ধারিত হয় কম্পাঙ্কের দ্বারা। অ্যান্সার হবে এখানে বি। কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করেন? বিজ্ঞানী কেভেন্ডিশ নোবেল গ্যাস আবিষ্কার করেন। ট্রানজিস্টার তৈরিতে ব্যবহার করা হয় সাধারণত সিলিকন ধাতু। কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কারণ কাঁচ হচ্ছে কুপরিবাহী, তাপের কুপরিবাহী। রবার প্রস্তুতির প্রক্রিয়াকে ভলকানাইজেশন বলে। অ্যান্সার হবে এখানে সি। সিগারেট লাইটের কোন গ্যাস ব্যবহৃত হয়? বিউটেন গ্যাস। অ্যান্সার হবে এখানে ডি, বিউটেন গ্যাস ব্যবহৃত হয়। 795 নম্বর প্রশ্ন, একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে ভরবেগ দ্বিগুণ হবে? অ্যান্সার হবে এখানে সি।